আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে 5 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে 70 শতক, একের আয় হচ্ছে 70 শতক সমাজ গড়ে তোলেন জ্যোতিরাও ফুলে, দুই হচ্ছে দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, তিন সিপাহীরা হিন্দুস্তানের সম্রাট হিসাবে ঘোষণা করেন বাহাদুর শাহ জাফরকে, চার জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে, পাঁচ 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন লর্ড লিটন, দুয়ের একে আছে ঠিক বা ভুল লেখক, কুলি কাহিনী নিবন্ধ লেখেন রামকুমার বিদ্যারত্ন, ঠিক দুই হচ্ছে শূন্যস্থান পূরণ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, তিন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী, চার দাদাভাই নৌরাজি পেশায় একজন অধ্যাপক ছিলেন, পাঁচ কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয় 1911 খ্রিস্টাব্দে, তিনের আয় আছে অব শিল্পায়ন কাকে বলে। ১৮১৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়, সেই সময় থেকেই ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে, তার ফলে নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতের দেশীয় শিল্পগুলি ক্রমে ধ্বংস হতে থাকে, ভারতীয় শিল্পের অবলুপ্তির ওই প্রক্রিয়াকেই অবশিল্পায়ন বলা হয়। দুই বলেছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন, ১৮৭৫ খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ। তিন বলেছে স্বদেশী আন্দোলনে বাংলায় কিভাবে স্বদেশী শিল্পের বিকাশ হয়েছিল, বয়কট এবং স্বদেশি আন্দোলন, তাঁত রেশম আরও কতগুলি দেশীয় শিল্পকে নতুন করে উৎসাহ যুগিয়েছিল, বিদেশি বা দেশি বড় কলকারখানায় তৈরি জিনিসপত্রের বদলে দেশীয় ছোট ছোট শিল্পের উদ্যোগ শুরু হয় বাংলায়, ছাত্রদের কারিগরি শিক্ষা নেওয়ার জন্য জাপান প্রভৃতি দেশে পাঠানোর জন্য তহবিল গড়ে তোলা হয়, 1906 খ্রিস্টাব্দে চালু হয় বঙ্গলক্ষ্মী কটন মিলস, চীনা মাটির পাত্র সাবান দেশলাই প্রভৃতি দেশীয় কলকারখানা তৈরি হয়, তবে মূলধনের অভাবে স্বদেশি শিল্প বিশেষ সাফল্য পায়নি, তবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের এর হচ্ছে ব্যতিক্রম। চারের আয়তে আছে ইলবার্ট বিল বিতর্ক কি, কোন ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না, গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে অসাম্য দূর করার চেষ্টা করেন, তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেয়া হয়, এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে, শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়, বিল প্রত্যাহার হলে ভারতীয় সভার উদ্যোগে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন, উভয় পক্ষের আন্দোলন এবং পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত, ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। চারে দুই বলেছে বাংলায় নীল বিদ্রোহ কবে হয়েছিল, সেখানে দুজন নেতার নাম আর নীল চাষিদের বিদ্রোহ কারা সমর্থন করেছিল, ১৮৫৯ খ্রিস্টাব্দে বাংলায় নীলচাষ এবং নীলকরদের অত্যাচারকে কেন্দ্র করে নীলবিদ্রোহ সংঘটিত হয়েছিল, এই বিদ্রোহে দুজন নেতা হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস, আর নীলবিদ্রোহের পক্ষে বাংলার শিক্ষিত জনগণের অনেককেই নানাভাবে সহানুভূতি দেখিয়েছিলেন, 1860 খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন, খ্রিস্টান মিশনারি রেভারেন্ড জেমস লং নীলবিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন, হিন্দু প্যাট্রিয়ট আর সোমপ্রকাশ পত্রিকা নীলচাষীদের পক্ষে দাঁড়ায়। তিনি বলেছে সূর্যাস্ত আইনের পরিণতি কি হয়েছিল লেখো, সূর্যাস্ত আইনের পরিণতি, সূর্যাস্ত আইনে জমির মালিকানা জমিদারদের থাকলেও তা আসলে থাকতো কোম্পানির হাতে, সময় মতো রাজস্ব না দিতে পারলে সেই জমি কোম্পানি বিক্রি করে দেওয়ার ক্ষমতা রাখত, যা জমিদারদের যথেষ্ট সমস্যায় ফেলেছিল, এই আইনের ফলে মাত্র 22 বছরের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক জমিদার তাদের জমিদারি হারায়। পাঁচের আয় বলেছে ভারতের রেলপথ নির্মাণের ক্ষেত্রে গ্যারান্টি ব্যবস্থার ভূমিকা লেখো, ভূমিকা হচ্ছে 1825 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের স্টকটন
স্টকটন থেকে ডার্লিংটন পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়। কিছু কিছু অসুবিধার জন্য ভারতে রেলপথ নির্মাণ কার্যে দেরি হয়। শেষ পর্যন্ত 1853 খ্রিস্টাব্দে ভারতের বোম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ চালু হয়। এই রেলপথ নির্মাণের ক্ষেত্রে গ্যারান্টি ব্যবস্থার বিরাট ভূমিকা ছিল। গ্যারান্টি ব্যবস্থা হলো নিশ্চয়তা দান। ভারতের রেলপথ নির্মাণের ক্ষেত্রে ইংল্যান্ডের বেসরকারি কোম্পানিগুলির সঙ্গে ভারত সরকারের চুক্তি হয়েছিল। এই চুক্তির শর্ত অনুসারে রেল কোম্পানিগুলির বিনিয়োগ করা পুঁজির ওপর 5% মুনাফা বা লাভের নিশ্চয়তা দেওয়া হয়। একে গ্যারান্টি ব্যবস্থা বলা হতো। এর শর্ত হচ্ছে, এক হচ্ছে 5% মুনাফা। ভারত সরকার ইংল্যান্ডের বেসরকারি রেল কোম্পানিগুলিকে তাদের বিনিয়োগ করা পুঁজির ওপর 5% মুনাফার গ্যারান্টি দিয়েছিল। স্থির হয়েছিল, যদি মুনাফার পরিমাণ 5% কম হয় তাহলে ভারতীয়দের রাজস্ব থেকে তা পূরণ করতে হবে, আর যদি মুনাফার পরিমাণ 5% বেশি হয় তাহলে সেই বর্ধিত অংশ ভারত সরকার ও রেল কোম্পানিগুলির মধ্যে সমহারে ভাগ হবে। লিজ ব্যবস্থা। গ্যারান্টি ব্যবস্থার একটা অংশ ছিল লিজ ব্যবস্থা। বলা হয়েছিল, রেল কোম্পানিগুলি ভারতে যেসব জমিতে রেলপথ নির্মাণ করবে তা 25 বছর বা 50 বছর পর তারা বিক্রি করতে পারবে, এই জন্য তারা 6 মাস আগে নোটিশ দেবে। আবার 99 বছর পর ভারত সরকার সমস্ত জমিগুলি বাজেয়াপ্ত করতে পারবে। বিনিময় ক্ষতি। ইংল্যান্ডের বেসরকারি রেল কোম্পানিগুলি সরাসরি ভারতে টাকা আনত না। তারা ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে পাউন্ড জমা দিত এবং ভারত থেকে টাকা তুলত। সে সময় পাউন্ড ও টাকার বিনিময়ের জন্য প্রতি টাকায় দুপেন্স লোকসান হতো। এই লোকসান গ্যারান্টি ব্যবস্থার শর্ত হিসাবে ভারতীয় রাজস্ব থেকে পূরণ করা হতো। এছাড়া রেল কোম্পানিগুলিকে বিনামূল্যে জমি দেওয়া হতো। ভারত সরকার কিছু রেলপথ নিজ উদ্যোগে নির্মাণ করেন, আবার গ্যারান্টি ব্যবস্থায় তা ফিরে আসে। মূল্যায়ন হচ্ছে, ভারত সরকার চড়া মূল্য দিয়ে পুঁজি আমদানি করে রেলপথ নির্মাণ করে, সুবিধা হলেও তাদের অসুবিধা ছিল অনেক। বস্তুত ভারতবাসীর স্বার্থে নয়, ইংল্যান্ডের স্বার্থে রেলপথ নির্মিত হয়েছিল। 2 বলেছে, সাঁওতাল বিদ্রোহের কারণ এবং ফলাফল লেখো। ঔপনিবেশিক শাসক জমিদার ইজারাদার এবং মহাজনদের শোষণের বিরুদ্ধে কৃষকদের পাশাপাশি বিভিন্ন উপজাতিরা বিদ্রোহ করেছিল। 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে সংঘটিত সাঁওতাল বিদ্রোহ ছিল এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাঁওতালদের এলাকায় জমিদার বহিরাগত মহাজন বা দিকু প্রভাব বিস্তার করে। দরিদ্র সাঁওতালরা দিকুদের অত্যাচারের মুখে পড়ে। ইউরোপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো আর অত্যাচার করত। সবচেয়ে বড় কথা, সাঁওতালদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হচ্ছিল। এই ভয়াবহ জীবন এবং শোষণ থেকে মুক্তি পাবার জন্য সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে। প্রথম দিকে সাঁওতালরা মহাজন জমিদার আর ব্যবসায়ীদের বাড়ি কুঠি আক্রমণ করেছিল। পরে সাঁওতালরা তাদের বিদ্রোহ বা হুল সংঘটিত করে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল সিধু কানু চাঁদ এবং ভৈরব। ভাগলপুর থেকে রাজমহল এলাকায় বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়েছিল। অবস্থা নিয়ন্ত্রণে আনার জন্য ব্রিটিশ প্রশাসন নির্মমভাবে সাঁওতালদের আক্রমণ করে। সিধু এবং কানুসহ হাজার হাজার সাঁওতালকে হত্যা করা হয়েছিল। তবে এই বিদ্রোহ পুরোপুরিভাবে ব্যর্থ হয়নি। ব্রিটিশ প্রশাসন উপজাতিদের স্বার্থ আর সুরক্ষার ব্যাপারে কিছুটা সচেতন হয়েছিল। সাঁওতালদের জন্য গড়ে তোলা হয়েছিল সাঁওতাল পরগনা। 3 বলেছে, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট ভাঙনের পটভূমি কী ছিল? পুনা শহরে 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু পুনায় চরমপন্থীরা শক্তিশালী। সেই যুক্তিতে নরমপন্থীরা অধিবেশনটি সুরাটে করার প্রস্তাব দেন। সুরাট অধিবেশনের সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। হই হট্টগোল আর গোলমালের মধ্যে সুরাট অধিবেশন শেষ হয়। নরমপন্থী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং চরমপন্থী তিলক তখনও চেষ্টা করছিলেন কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখতে, কিন্তু ফিরোজ শাহ মেহতা চরমপন্থীদের সম্পূর্ণ বাদ দিয়ে এলাহাবাদ অধিবেশন আয়োজন করেন। অন্যদিকে চরমপন্থী নেতারাও নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হন। ফলে কার্যত সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নরমপন্থী বনাম চরমপন্থী বিবাদে ধাক্কা খেয়েছিল। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।